বস, অনেকদিন বাদে এলাম তো হাতের কাছে। আরো নতুন বই হাতে এসেছে, নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ তো চলে গেছেন আমাদের মধ্যে দিয়ে, তো ওনার স্মৃতি হিসেবে নতুন করে আবার বই বেরোচ্ছে। তবে দুটো বই আমি হাতে এসেছি, দু রকমের, একটা সাদা কালো, এটা হচ্ছে কালার। তো আমি দুটো বইয়ের সম্বন্ধে দেখো আমার হাতে কী কী বই এসছে। আমি অনেকদিন বাদে ভিডিও করছি, তো আমার একটি নতুন একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটা পারলে ওখান থেকে দেবেন, ওখানেও আসতে পারেন। তো শুরু করছি। হ্যাঁ, তো এটা হচ্ছে নারায়ণ দেবনাথের বাঁটুল দিকের প্রথম দিকের বই। হ্যাঁ, এটা মানে যে সময়কার বই, তো আমিও পৃথিবীতে আসিনি সে সময়। এই দেখুন, দেখাচ্ছি, দেখুন সব লাল রঙের বই সব। এই হচ্ছে কমিক্স, যেটা মানে আমরা ছোটোবেলা থেকে সবাই নারায়ণ দেবনাথকে পছন্দ করি। আমি সাদা কালোটাই দেখাচ্ছি আগে, কিন্তু কাহিনী দেখেও ভালো লাগতো, আঁকাও যথেষ্ট ভালো হতো। ঠিক আছে, আমি দুটো বইয়ের মধ্যে ফারাক দেখাবো, এখন কীরকম করেছে না করেছে। ঠিক আছে, দেখেছেন কত সুন্দর রয়েছে, মানে পড়ে যেন মানে আলাদা রকম ফিলিংস আসবে এরকম। শুধু কয়েকটা জায়গায় গালে লাল লাল রঙ। এই বই ছিল প্রথমের দিকের বই, এর আগেও আর এক বই ছিল, সেই বই আমি খুঁজে আমাকে বার করতে হবে যদি পাই। এটা হচ্ছে হাঁদাবোদা, হাঁদাবোদার 10 নম্বর এপিসোডের একটা বই আমার হাতে এসছে। এটাও তো, এটা পুরো সাদা কালো। ঠিক আছে, দেখাচ্ছি আমি, যারা নারায়ণ দেবনাথের হাঁদাবোদা এবং অন্যান্য কমিক্স পড়ে থাকেন, আমি তাদেরকে বলবো এইসব বইগুলো যদি কোনো সময় পান হাতের কাছে, কোনোদিন হাতছাড়া করবেন না, বইগুলো খুব অমূল্য একদম, এই বইয়ের কোনো তুলনাই হয় না। তো আরেকটি ক্যারেক্টার উনি করেছিলেন নন্টে ফন্টে, এটাও সাদা কালো আছে, আপনার কাছে দেখাচ্ছি। আমি সাদা কালোই পড়েছিলাম, এর গল্পগুলো বেশ ভালো। নন্টে ফন্টের আমার বেশ কিছু বই আছে, আমি এটা নিয়ে ফার্স্ট ভিডিও করছি। তো এটা, এগুলো আমার এক বন্ধু পাঠিয়েছে খড়গপুর থেকে, মলমিত সিং দিদিয়ালা নিমপুরা থেকে। তো আমি তার জন্যই ভিডিওটা বানাচ্ছি, যে সুন্দর সুন্দর বইগুলো আমার জন্য জোগাড় করে দিয়েছে। এবার আপনারা বলবেন তো এইসব বই তো এখানে পাওয়া যায়, আমার হ্যাঁ পাওয়া যায়, অনেক দাম হয়ে গেছে। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের থেকে কালারের যুগ এসছে। ঠিক আছে, তো আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জিনিসটাই পছন্দ করি, যারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পছন্দ করেন তারা অতি অবশ্যই ভিডিওটা চ্যানেল দেখে একটা অবশ্যই লাইক অবশ্যই দেবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এর একটা বই নন্টে ফন্টে 4, 5, 6 একসাথে, এটাও তাই একে, দেখুন সাদা কালো ছবি। হেডমাস্টার এবং নন্টে ফন্টেকে নিয়ে করা কাহিনী। ঠিক আছে, আমাদের সাদা কালোই পড়েছি, সাদা কালো যথেষ্ট বেটার। দিনকে দিন কমিক যেন পশ্চিমবঙ্গ থেকে মুছে যাচ্ছে, যার ফলে আমি ভিডিওগুলো বানাচ্ছি, আপনারা যারা যারা পড়েছেন বা কিছু জানতে চান তো কমেন্ট করবেন, পড়ে অতি অবশ্যই জানাবেন। এই হচ্ছে সাদা কালো ছবির কিছু বই এবং কালার। এবার আমি এসেছি কালারে, যেটা এখন বর্তমানে বেরিয়েছে। দেখুন বাঁটুলের মধ্যে কত তফাত এসে যাচ্ছে, নারায়ণ দেবনাথ মার্শাল দেশ সাহিত্য কুটির থেকে বার করা হয়েছে। দেখুন এরকমভাবে বই বার করা হয়েছে, কালার দেখছেন তো। কালার ভালো না সাদা কালো ভালো সেটা অতি অবশ্যই আমায় জানাবেন কমেন্ট করে। এটা দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আমার তো পছন্দ সাদা কালো, আপনাদের কোনটা পছন্দ জানাবেন। এই বইগুলোর থেকে আবার নতুন করে আবার বার করা আছে, সেগুলো আবার দাম অন্যরকম, এগুলো একটু বেশ পুরনো ধরনের বই। ঠিক আছে, এই গেল এই একটা পোর্শন, এটা মার্শাল আর্টসের। আর একটা বই এটা এসে একই বই দু কপি পাঠিয়ে বসে আছে, এটা আমি আর দেখালাম না। এটা নন্টে বন্ডে কালারিং এসছে, নন্টে বন্ডে দেখি, এটা পত্রভারতী থেকে বার করা হয়েছে, বেস্ট অফ। দেখুন এটা কালারগুলো এরকম করা হয়েছে। তো আমি বলবো কালারের থেকে সাদা কালো ছবি মানে নন্টে বন্ডে যথেষ্ট বেস্ট, কালারে ঠিক মতোভাবে কেলটুকে অত ভালোভাবে লাগছে না, যেটা সাদা কালো ছবিতে অত বেটার লাগবে, অত ভালোভাবে লাগেনি। তো আমি বলবো পুরনোভাবে আবার সাদা কালোকে রিপিট করা হোক, যেখানে নারায়ণ দেবনাথ তার হাতের আঁকা সুন্দরভাবে তৈরি করেছিলেন, মোটেও বই ভালো হয়নি, যারা কালার প্রচলন করেন তাদের ক্ষেত্রেই বলছি। নন্টে ফন্টে আরেকটি কমিক্স এসছে নারায়ণ দেবনাথের, চলুন এটা দেখি, পত্রভারতী।
মোটেও আঁকা ভালো হয়নি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আমি ছোট্ট কলেজে রিভিউ করছি। অনেকে আমাকে বলেছেন যে এরম ভাই ভিডিও দেখি লাভ কি, আমি তো আমার যেগুলো কালেকশন করি আমি সেগুলোই আপনার কাছে তুলে ধরি, আমি তো গল্প শোনাতে আসিনি, তো আমি ছোট করেই দেখাচ্ছি, কেননা কমিক্সের দুনিয়া আপনারা আমি সবাই এক। তো ভিডিওটা ভালো লাগলে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব।